নমস্কার, আমি বীরেন্দ্রনাথ বর্মন, বাংলাদেশ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো চলুন আজকে কি শিখবো দেখা যাক। প্রথমে আপনার ফাইল ওপেন করুন, একটা নতুন ফাইল নিন। তো চলুন দেখা যাক কি আছে। এডিট মেনু, এডিট মেনুর এখানে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট পর্যন্ত গিয়েছিলাম, আজকে দেখবো ফিল স্টপ। ফিল আর স্টপ, ফিল হচ্ছে কি যে কোনো কিছু ফিল আপ, আমরা বরাবরই বলি যে ফিল আপ, ফিল আপ করো, ফিল আপ করো, মানে কি যে পূরণ করো। তাহলে আমরা ফিল মানে বুঝলাম যে কোনো কিছু পূরণ করবো। স্টপ, এখানে স্টপ মানে কি বোঝায়, যে কোনো কিছু দ্বারা আটকিয়ে রাখা বা আবদ্ধ করা। তো চলুন ফিল এবং স্ট্রোকের ব্যবহার দেখাই। এখন ফিল এবং স্ট্রোক কীভাবে আমরা করব, কোনো কিছুকে আমরা সিলেকশন করি। তো সিলেকশন করব আমি কি দিয়ে, যে এই টুলটা দিয়ে। এখানে দেখুন যে বিভিন্ন অ্যাঙ্গেলে সিলেকশন করা যায়। সাপোজ এইটা একটা দিলাম, সিলেকশন করলাম, এখন আবার আর একটা সিলেকশন করতেছি, দেখুন সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আরেকটা করলাম, সিলেকশন করলাম, ঠিক আছে, এই যে দুইটা করছি। এখন আমি চাচ্ছি যে কি এই দুইটাকেই আমি ফিল দেব, মানে কি এই যে যেটুকু আমার রাউন্ড আছে রাউন্ডের ভিতরটাতে আমি ফিল দেব। তাহলে চলুন ফিল কীভাবে দেব, যে এডিটে যাব গিয়ে ফিল, তো এখানে অথবা শিফট প্লাস F5 চাপে আমরা ফিল করতে পারি, তাহলে শিফট প্লাস F5 ফিল। তো দেখুন এখানে ফিল আসলে আমাদের ফরগ্রাউন্ড কালার, এখানে ফরগ্রাউন্ড কালার বলতে কোনটাকে বুঝি, আমরা উপরেরটাকে বলবো ফরগ্রাউন্ড আর নিচেরটাকে বলবো আমরা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো দেখুন যে উপরে আছে ব্ল্যাক আর নিচে আছে ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এখানে কালার পছন্দ করতে চান, যে আমি আমার ইচ্ছা মতো কালার দিব, সেটাও দিতে পারেন, ঠিক আছে। আর এখানকার মধ্যে দেখুন যে এখানে আসলে আমরা বরাবরই নর্মাল ব্যবহার করি। তো দেখুন দেখা যাক যে কয়েকটাই আমি দেখাচ্ছি এখানকার মধ্যে। প্রথমে নর্মাল নিলাম, এখানে কালার দিলাম না, ফরগ্রাউন্ড কালার, দেখুন ফরগ্রাউন্ড কালার দিলে আমাদের ব্ল্যাক, আবার কন্ট্রোল জেড দিলাম। এখন আমি দিতে যাচ্ছি যে ফিল দিব, ফিল দিলাম আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো আমি আবার যাচ্ছি কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আবার দেখুন যে এখানে ফিলে গেলাম, ফিল থেকে ব্যাকগ্রাউন্ড কালার এখানে, ঠিক আছে। এখন আছে কন্টেন্ট অ্যাওয়ার্ড প্যাটার্ন হিস্টোরি ব্ল্যাক 50% গ্রে হোয়াইট। তো এখানকার মধ্যে দেখুন যে কালারটা তো আপনি কালার ইচ্ছা মতো আপনি নিতে পারেন, যে আমি সাপোজ এই কালারটা এখন নেব, এই কালারটা সিলেক্ট করে দিলাম, ওই করে দিলাম, দেখুন যে ওই কালারই হয়ে গেছে। এখন দেখুন যে এখানে ফেলের এখানে আসে, আবার যদি আমি এখানে দেখি যে আমি অন্য কিছু দিতে চাই 100% নর্মাল, এখানে যদি আমি ওভারলে করতে চাই, দেখুন যে ওভারলে করলে কেমন হবে, ঠিক আছে। তো প্রতিটারই একটা আমি দেখতেছি যে ওভারলে আসলে এখনই বলা ঠিক না, এটাকে আমি পরবর্তীতে আপনাদের বিস্তারিত দেখাবো। দেখুন এরপরে ফিলের আবার এখানে বিভিন্ন অংশ রয়েছে, যে কালারের চয়েস করার পরে কন্টেন্ট অ্যাওয়ার আর প্যাটার্ন, প্যাটার্ন যদি আপনি কোনো কিছু দিতে চান, সাপোজ এই প্যাটার্ন আমি দিতে চাই, এখানে প্যাটার্ন কয়েকটা আছে, সাপোজ এই প্যাটার্নটাই দিলাম, দিয়ে ওকে করলাম, ঠিক আছে, সরি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল শিফট জেড, এটুকু দিয়ে এখন আমি এখানে প্যাটার্ন দেব, ফেল, ফেল থেকে প্যাটার্ন, ঠিক আছে। কিন্তু এখানে ওভার লে না, এটাকে নর্মাল দেব, তাহলে ওকে করলাম, দেখুন যে প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি আবার আবার এডিটে যান, এডিটে গিয়ে আবার এখানে কন্ট্রোল জেড দিয়ে করেন, আবার এখানে এডিটে যান, ফেলে যান, ফেলে গিয়ে এখানে দেখুন যে প্যাটার্নটাকে আমি, এবার আছে হিস্টোরি, হিস্টোরি
হিস্টোরি অনুযায়ীও আমরা দিতে পারি। ঠিক আছে, দেখুন যে হিস্টোরি আমরা পূর্বের ইয়েতে যেটা করব সেটাই হচ্ছে আমাদের হিস্টোরি। আচ্ছা, থাক, এখন আসুন যে এখানে এখানে ব্ল্যাক আছে 50%, গ্রে এবং হোয়াইট, এগুলা আসলে আপনারা সকলে পারবেন। তো চলুন যে নর্মাল, এখানকার মধ্যে আমরা নর্মাল, ডিসলভ, এগুলো বিভিন্নটা ব্যবহার করলে বিভিন্নটা বিভিন্ন কালার প্রদর্শন করবে, প্লাস ওভারলে, তারপরে এগুলো মানেগুলো আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ, দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ধন্যবাদ।